বন্দরে করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা কবিরা গুনাই যথেষ্ট নিজের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তুমি আমি কত কবিরা গুনাহ করছি রে বন্ধু, তুমি আমি কত গুনাহ করছি রে বন্ধু। এ বন্ধু, ফকিহুল আসার ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই, এই গঙ্গি রহমতুল্লাহ আলাই একদিন হযরত তার সাগরেদেরকে নিয়া কবরের কাছে যাইতেছিলেন। আমার বন্ধুগণ হযরত যায় আর পাঁচবার চিল্লে চিল্লে বলে আল্লাহ, আবার বললেন আল্লাহ, আবার বললেন আল্লাহ, আবার বললেন আল্লাহ, আবার বললেন আল্লাহ। সাগরেদরা তোলাবায় আজিজরা ওলামায় কারামরা ডাক দিয়ে বলে হযরত আপনি উকিলিয়ে কবর পাশ আল্লাহু আকবার জোর শিখাইতে আপনি কেন কবরের কাছে দাঁড়াইয়া যাইতেছেন আর বলতেছেন আল্লাহু আকবার আল্লাহ? গঙ্গি রহমতুল্লাহ ডাক দিয়ে বলে তোমাদের ভিতরের চোখ খোলা কিনা জানি না, তোমাদের ভিতরের কান খোলা কিনা জানি না, আমি আমি গঙ্গুহি সাইয়্যিদু তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাদের মক্কি রহমতুল্লাহ আলাই, আমি হাজী সাহেবের সোহবতে থাকার কারণে সিল্লা লাগানোর কারণে আমার ভিতরে চোখ মাওলা খুলাই দিছে, আমি আমার কান্দার আওয়াজ পাইছি এই কবর আমারে ডাক দিয়ে কই যে রশি তুমি যুগের বড় আলিম, ও রশিদ আহমদ আমার কাছে আসলে কিন্তু লোকদেরকে বইল গুনাহ নিয়ে যেন না আসে, আমি কিন্তু সাহেবের ঘর, আমি কিন্তু বিচ্ছুর ঘর, আমার কাছে কেউ যদি গুনাহ লইয়ায়ে আমার এক নাক দিয়া সাপ ডুববে, আমি ওই ব্যক্তিকে গুনাগার ব্যক্তিকে আমার ঘরের মধ্যে নিয়া ছোট্ট নাকের ছিদ্রি দিয়া বিশাল মোটা সাপ ঢুকাইয়া দেব, আবার আর এক নাক দিয়া সাপ বের হবে নাকের ছিদ্র দিয়া, এক নাক দিয়া ডুববে আর এক নাক দিয়া মাথার মগজ কামড় দিয়া সিনাইয়া নিয়া আর এক নাকের ছিদ্র দিবে। বাবাজি কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের দিকে নিজে তাকান, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। এ যুবক দেখ তো দেখি একটু মায়া করে বলা যায় কিনা আল্লাহ, দেনা দেনা একটা ডাক দেনা, একটু মায়া লাগায় বলস না আল্লাহ, আবার বলছি কেউ কারো দিকে তাকায় না ইশারাও করেন না, কারণ বাজান আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব, আপনার হিসাব আপনি দিবেন আমার হিসাব আমি দেব, আর হিসাব মিলাইতে যাইয়া বুঝুদি বোঝেন আপনি গুনাগার, তাইলে আপনি চোখের পানি সারিয়া তওবার মজলিস মনে করিয়া ওলি আল্লাহর মজলিসে বসিয়া চোখের পানি সেরে কাঁদবেন, কাঁদতে যে যদি চোখের পানি পড়ে যায় এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না কাপড় দিয়া মুছবেন না। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বলেন, কোন গোলাম যদি গোলামি করতে যাইয়া মালিকের মহাব্বতে কান্দে আর চোখের পানি যদি গোলাম নিজের চেহারায় মিশায় রাখে, এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন আমার আল্লাহ বলবে
ওরে সূর্য আজকে হাসর মাঠে তুমি সূর্য বারোটা মুখ খুলিয়া দাও, সূর্য যখন বারোটা মুখ খুলিয়া দিবে এ বন্ধু বান্দা বান্দির মাথার কাছে সূর্য চলিয়া আসবে। তাপ হওয়ার কারণে কত বান্দা বান্দির মাথার মগজ গুলি টাস টাস করে গলে গলে নাক মুখ বেয়ে পড়বে। বাজান কত বান্দা বান্দির জিব্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, কত নারী গর্ভবতী নারী হওয়ার পর গর্ব খসিয়া যাইবে, বাচ্চা পেটে ধরে রাখতে পারবে না বাচ্চা পড়ে যাবে। আমার বন্ধুগণ হাসরের মাঠটা মাতামা হইয়া যাবে, পানির মতন কাঘামের পানিতে সাঁতার কাটবে আর চিল্লা বলবে আর পারি না খুব গরম খুব গরম, দুই পা দিয়া জমিনে দাঁড়ায় থাকতে পারবে না, একটা ডাক দে না বলুস না আল্লাহ, আবার বলুস না আল্লাহ। এই গোলাম তুমি কোন আল্লাহকে ভুলে গেছো, আরে আসো না তুমি আল্লাহর দিকে ফিরে আসো, ফাফির রুই আল্লাহ, আল্লাহ বলছেন দরদ করে আয় আমার দিকে ফিরে আয়। এই বুড়া তুই কই যাস, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম, এই বুড়া তুই আমারে তুই কই যাস, এই যুবক তুই আমার মহব্বত বাদ দিয়া কিসের নিশার মহব্বত করিয়া বাবা খাস, কেন তুই ডেন্ডি খাস কেন মদ খাস, এই আয় আমার দিকে ফিরে আয় ফাফির রুই আল্লাহ, তুই আমার দিকে ফিরে আয়, তুই আমার দিকে আসবি বিদায়, আমি তোর জন্য একটা গুড নিউজ দিছি সুসংবাদ দিছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রব্বিকুম, দৌড়া বান্দা আমার দিকে দৌড়া গুনার দিকে দৌড়াস না, তুই আমার দিকে যদি দৌড়াইতে পারস আমি আল্লাহ কথা দিয়েছি তো আমি তোকে মাফ করে দেব, দৌড়া আমি রবের গুনাহ মাফের দিকে প্রতিযোগিতার মাধ্যমে দৌড়া, সাবিকু ইলা মাগফিরাতি মির রব্বিকুম, আয় দৌড়া তুই আমার দিকে দৌড়া ফাফির রুহ ইলাল্লাহ, আয় আমার দিকে ফিরে আয়, ও তুই বুঝি আমাকে খুঁজে পাচ্ছিস না, ফাই নামা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আরে আমি তোর তোর ডাইনে আমি তোর বামে আমি তোর সামনে আমি তোর পিছনে আমি তোর মাথার উপরে আমি জমিনে আমি আকাশে আমি বাতাসে আমি আতালে আমি পাতালে, এরপরও তুই আমাকে মনে করতেছিস আমি তোর থেকে অনেক দূরে, না 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 নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর ঘরের রোগের চাইতো আমি নিকটে, দে না তুই আমাকে একটা ডাক দে, তুই আমাকে ডাক দিবি আমি তোর ডাকে সাড়া দেব, উদউনি আস্তাজিব লাকুম, তুই আমার কাছে চা আমি তোকে দেওয়ার জন্য তৈয়ার আছি, আমি আল্লাহ তোকে নিরাশ করব না বিদায় তোকে বলে দিয়েছি, লা তাক না তুমি রহমাতিল্লাহ, তুই গুনাহ করছ আমার রহমত থেকে নিরাশ হইস না, তুই আমাকে ডাক দে, উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক দে আমি তোর ডাকে সাড়া দেব, তুই আমার কাছে চা, ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইনি করিব, আমি তোকে দেওয়ার জন্য তৈয়ার আছি, তুই আমার কাছে চা, তুই যেন আমাকে ভুলে না যাস, এই জন্য আমি আল্লাহ তোর ডাকটা সহজ করে দিয়েছি, আমি আল্লাহ বলে দিয়েছি ফাজকুরুনি আজকুরুকুম, তুই আমাকে স্মরণ করবি আমিও তোকে স্মরণ ডাকবো, তবে শোন বান্দা তোর ডাকটা হবে আলাদা আর আমার ডাকটা হলো আলাদা, তুই ডাকবি তফসিরে বাইজাবির মধ্যে মুফাসসির বলেন বান্দা আল্লাহকে ডাকবে ফাজকুরুনি ফি ইবাদি, আর আল্লাহ বান্দাকে স্মরণ ডাকবে ওয়াজকুরুনা সাওয়াবি, বান্দা হবে জিকিরকারী আল্লাহ হবেন বান্দাকে মাগফিরাত দানকারী গুনাহ মাফ করনে ওয়ালা, কাজী আর চিল্লা বস থাকিস না চুপ করে বস থাকিস না একটু চিৎকার দিয়ে বলস না আল্লাহ, আরে দেখ কার আল্লাহ বলতে ভালো লাগে, একটু মায়া করে যার আল্লাহ বলতে ভালো লাগতেছে বুঝে নে মাওলা তোর হয়ে গেছে, মাওলা তোকে মাফ করে দিবে, আমার মাওলা তো তোকে মাফ করার জন্যে আল্লাহ কত সুন্দর করে ডাক দিয়ে বলেছেন আল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, তুই আমার দিকে আয় বান্দা তুই যদি আমার আহ্বানে সাড়া দেস আমি আল্লাহ তোকে মাফ করে দেব, চিরস্থায়ী জান্নাত আমি তোকে দিয়ে দেব, এই যুবক আমি তাকে আল্লাহ বলে ডাক দিতে বলবো, এই বুড়া আমি তাকে আল্লাহ বলতে বলবো, বাজান যদি মনে করেন আপনার গুনাহ আছে তাহলে আর কেন বসে থাকবেন, আসেন না একটু বলেন না আল্লাহ, বলেন না বলেন না বলেন না, কেউ কারো দিকে তাকায়েন না কেউ কারো হিসাব দিবেন না কবরে, যার যার হিসাব তার তার দিতে হবে, এই জন্যই তো রসুল বলেছিলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির,
আমার নবীর তো কোনো গুনাহ ছিল না। এরপর আম্মা যারা আয়েশা বলেন, তোমরা মোহাম্মদকে চেনো, মোহাম্মদের কোনো গুনাহ নাই, আগেও নাই, পরেও নাই, কখনোই ছিল না। এরপরও আমার স্বামীকে নজর করে দেখেছি, আমার স্বামী মাঝে মধ্যে এমন সেজদা দিতে, কাঁদতে কাঁদতে নিজের চোখের পানি দিয়ে সেজদার জায়গার মাটিটা ভিজাই দিত। এই উম্মত, আজকে তোর কান্না আসে না, আজকে তোর চোখের পানি পড়ে না। এই ওলামা, এই তোলামা, তুই এলেমের ফকর করস, তুই থানবীর কথা মানলি না। অথচ দেখ কেন থানবী বললেন যে তাকমিল পড়লেই হবে না, কামালিয়া তর্জন করার জন্যে, কামালিয়া তর্জন করার জন্যে তাকমিলে এসলাহ দরকার। আরে ভাই, তুমি তো দর্সি তাকমিল শেষ করেছ, তুমি তো এসলাহে তাকমিল শেষ করো নাই। তোমার এসলাহে তাকমিল যখন হয়ে যাবে, তখন তোমার জাহের বাতিল এসলা হয়ে যাবে। এই জন্যে ওয়াকুনু মাসাদিকিন, তুমি আল্লাহর এই কথাটা মেনে তুমি আল্লাহ ওয়ালাদের সহবতে চলে যাও। একটু মায়া করে আর একবার বলেন না আল্লাহ। এই ওলামা তুলাবা, আজকে তোমার আমার চোখে পানি আসে না, অথচ একটু আগে যে আকাবিরের নাম নিলাম, ফকিহুল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই, ওনার এক কোনার এলেমের কাছে তো তোমার আমার খাওয়া নাই, ওনার এক এক রাত্রের আমলের কাছে তোমার আমার খাওয়া নাই। হযরতের জীবনীতে পাওয়া যায়, হযরত সোহবত সোহবতদারি হওয়ার কারণে, নেসবতদারি হওয়ার কারণে হযরত গঙ্গী রহমতুল্লাহি আলাই জাহান্নামের ভয়ে এমন কাঁদতেন, কবর আজাবের ভয়ে এমন কাঁদতেন, কাঁদতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। শুধু তাই নয়, গঙ্গী রহমতুল্লাহি আলাই প্রত্যেক দিন ঘুমানোর আগে চোখটা একটা কাগজে টুকরার মধ্যে চিঠি লিখে ঘুমাইতেন। চিঠির ভাষাটা এইরকম ছিল, এই যুবক তোর আর আমার তো প্রতিদিন ঘুমানোর আগে ফেসবুক না চালাইলে ঘুম ধরে না, মোবাইল না টিপাইলে ঘুম ধরে না, সিগারেট না খাইলে ঘুম ধরে না। অথচ দেখ আমাদের আকাবির আসলাম বুজুর্গদের ইতিহাস দেখ, গঙ্গী রহমতুল্লাহি আলাই চিঠির মধ্যে এই ভাষাটা এইভাবে লিখতেন, আল্লাহ না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। তুই তো বলতে পারবি না যুবক যে তুই আগামীকালকে বেঁচে থাকবি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম, কই যাস আমারে তুইয়া, কই গেছত আমারে তুই। আরে কেমনে গো ইনসান হয়ে, আল্লাহ তো তোমাকে বানাইছেন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, তোরে কাউকে জিজ্ঞাসা করতে হবে না আমার নাকটা কেমন, আমার কানটা কেমন, আমি আল্লাহ বলে দিয়েছি তোকে বানাইয়া। আহসানি তাকওয়িম, আমি তোকে সুন্দর সুরত দিয়েছি, এরপর তুই কেমনে রে আমারে ভুলে গেলি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কোন মানুষ হইয়া ওলামায়ে দেওবন্দির বিরুদ্ধে কথা বলেন, কারা গো মামুন হককে গালি দেন, কারা গো এই সমস্ত সাইকুল হাদিসদেরকে বলতেছেন মাদ্রাসা দিয়ে ব্যবসা করছে, কারা গো বাচ্চাদেরকে টাকা না দিয়ে বাচ্চাদেরকে বলতেছেন জায়গা পাও না, এদেরকে চেনো, এরা তো ওই আয়াতের আমল করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ, একটা ডাক দেন না, মায়া করে বলেন না আল্লাহ। আরে কার মা কার বাপ যেন কবর থেকে ডেকে বলতেছে, তুই তো আল্লাহওয়ালাদের দরবারে গেছি, আমি কবরে ভালো নাই, তোর একবার আল্লাহ বলার কারণে আল্লাহ আমাদের কবর আজাব মাফ করে দিবে। এই কারণ তোরে মায়ের ভালোবাসা আছে, বাপের ভালোবাসা আছে, আর গুনাহ করবি না এই নিয়ত করে এই মজলিসে বসে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে, নিজের অঙ্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে একটু চিৎকার দিয়ে বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। দোকানদার, তুমি যদি দোকান থেকে না আসতে পারো, তুমি দোকানে বসে ঢাক দিও। এই গাড়িওয়ালা, তুমি যদি সময়ের অভাবে গাড়ি ব্রেক না করতে পারো, গাড়িতে থেকেই ঢাক দিও, কারণ এই দুনিয়া থাকার জায়গা না,
এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আজ ইস্তলা ভাই আল্লাহ তো বড় বড় করম করেছেন যে আল্লাহ তোমাদেরকে ওলামায়ে কেরামের তলব তলব এলম হিসাবে কবুল করেছেন, তোমাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। শেখ হুদিস আল্লামা আব্দুর রহমান দামাত বরকতুল্লাহ আলিয়া, যিনি কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলের ডাইরেক্ট নসলের মানুষ, উনি এখানে কদম রেখেছেন এই জমিন আর মকবুল না হয়ে পারে না, এই মাহফিল কবুল না হয়ে আর পারে না। একটু চিৎকার দিয়ে বলস না আল্লাহ। বন্ধুরে সবাই কিন্তু কানতে পারবেন না, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আমার আল্লাহ বলেন বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন থেকে বাঁচার জন্যেই তো আমি তোরে কইছি তুই জাহান্নামের আগুন থেকে বাঁচ, তুই সন্তানরে জাহান্নামের আগুন থেকে বাঁচা। যেই দিনের ব্যাপারে আমি মাওলা বলে দিছি মালিক ইয়াউমিদ্দিন, এ বন্ধু এ বাবাজি আল্লাহ যদি কোনো দিন আবার সময় দেয় আমি বিস্তারিত বিশদ ব্যাখ্যা বলে দেব, কিন্তু আজ মূল কথাটা আমি আপনাদের কাছে ফিরে নিতে চাই। প্লিজ সব ধরনের নড়াচড়া বন্ধ করে দিবেন বন্ধু, স্বেচ্ছাসেবকদেরকেও বলবো আর কোনো নড়াচড়া নয়। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন দিনের কথা যখন বলা হয় তখন যে যে কর্ম করে সেখানে থেকেই যেন শোনে, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। বলো না কে হেদায়েতের মালিক? এ বন্ধু এ বাবাজি আর লম্বা নয়, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এই নির্দেশটা কার? আবার বলো না, দরদ করে বলো না কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বলো মাধ্যম কি? পথ কয়টা? নাম্বার এক আলেম হওয়া, নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া, নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার চার আলেমকে মহব্বত করা। এ বন্ধু এই চার পথের প্রতীক হইলে আপনি নাজাত পাইবেন, এই চার পথের প্রতীক না হইয়া পঞ্চম নম্বর প্রতীক হওয়া যাবে না। আলেম বিদ্বেষী হওয়া যাবে না, মাদ্রাসা বিরোধী হওয়া যাবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বন্ধু আল্লাহ ডাক দিয়ে বললেন ইমানদার, ও ইমানদার বান্দা বান্দি তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যে আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি লম্বা আমি করবো না, তফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজের কাজে নিজে যাচ্ছিলেন, ডাইন সাইডে কবর, এই কবরে পয়গম্বর নজর দিয়ে দেখলেন কবরের ভিতরে আগুন আর আগুন। ও বাজান কবর যারা বিশ্বাস করো যাদের মর্তবে তারাই খেয়াল করে শোনো, ওয়াজ মাহফিল কিন্তু কানের মজা নেওয়ার জিনিস না, ওয়াজ মাহফিল হলো উপকারী হওয়ার জিনিস। আল্লাহ বলছেন ফাজাক্কির ইন্না ফাজাক্কির ইন্নামা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ও নবী আপনি ওয়াজ করতে থাকেন মুমিনদের ওয়াজে উপকার হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটা আমার আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? আবার বলেন কার কথা? আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্যে ওয়াজ দিয়া কি উপকার হলো বাবাজি?
হযরতে মূসা কালিমুল্লাহ পয়গম্বর মূসা কালিমুল্লাহ যাচ্ছিলেন কবরের পাশে দিয়া নিজের কাজে নিজে ও বাজান যাওয়ার সময় কবরে আযাব দেখলেন আসার সময় কোন আযাব আর নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার পয়গম্বর মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে আযাব দেখলাম এখন কেন আযাব নাই আল্লাহ ডাক দিয়ে বলেন ও পয়গম্বর মূসা এই কবরে যে ছিল সে তো গুনাহগার ছিল কিন্তু রে মূসা এই কবরে দিয়েছিল সে তো গুনাহগার ছিল কিন্তু এই কবরওয়ালার একটা বাচ্চা একটা সন্তান দুনিয়া রেখাইছিল এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই ইদানিং এই বাচ্চাটা কথা বলা শিখছে এই বাচ্চাটা কথা বলা শিখার পর এই বাচ্চাটার মা তার মানে কবরওয়ালার বিবি এই বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার হুজুর এই বাচ্চাটাকে সর্বপ্রথম সবক পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন না বিসমিল্লাহির রহমানির আর একবার পড়েন না বড় মজা লাগে রহমান রহিম বলতে বিসমিল্লাহির রহমানির আবার পড়েন বিসমিল্লাহির রহমানির ওরে মূসা এই বান্দার সন্তান বাচ্চা মানুষ কোসি সন্তান যখন বলছে আমি আল্লাহ রহমান দেও না একটা ডাক দেও না দেও না দেও না দেও না দেও না এই কে গুনা মাপ চাও বলস না আল্লাহ মুরব্বী আপনি আল্লাহ বলতেছেন না এই যুবক বন্ধু তুমি আল্লাহ বলতেছো না তুমি কি জানো আমার নবী বলেছেন কোন উম্মতের চুলদারি যদি সাদা হয়ে থাকে আর এই উম্মত যদি গুনার কথা বুঝতে পেরে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলে ফেরেশতারা এই বান্দাকে কানতে নিষেধ কর এই বান্দাকে ডাক দিতে নিষেধ কর আমার লজ্জা লাগে আমার লজ্জা লাগে আমি এরে মাফ করে দেব আমি এরে মাফ করে দেব আবার যদি কোনো যুবক বান্দা নিজের গুনার কথা বুঝতে পেরে যদি বুঝতে পারে আমি তো জাহান্নামি আল্লাহ আমারে মাপ না করলে আমি মাপ পাইতাম না এই বান্দা যদি বুঝতে পারিয়ে দিতে বলে আল্লাহ আল্লাহ বলে ফেরেশতারা এই যুবকের ডাকে আমি 70 বার জবাব দিয়ে বলেছি আর কান্দিস না যুবক তুই আমার কাছে কি চাস আমি তোকে দিয়ে দেব এই যুবক এই মুরব্বী বাবা বলেন না আল্লাহ মুসলমান বাইরারে আমার কান্নাকাটির দ্বারা আমার মাওলাকে পাওয়া যায় মাওলার দরবারে কবুল হওয়া যাবে কাজে বাজান আর লম্বা নয় হযরতে মূসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বললেন মূসা রে এই বাচ্চাটা যখন বলছে আমি আল্লাহ রহমান রহিম আমি আল্লাহ এই বাচ্চাটার তো নেক নেওয়ার কোনো জায়গা নাই কারণ এই বাচ্চাটা তো এখনও বালেগ হয় নাই আমি আল্লাহ তার বাপের আমল নামা এই সওয়াব দিয়া তার বাপেরে মাফ করিয়া জান্নাত দিয়ে দিছি এরে বন্ধু আমার জানা নাই কার মানাই কার বাবা নাই আমার জানা নাই ও বন্ধু প্লিজ কেউ কারো দিকে তাকাস না কেউ কোনো দিকে যাস না রে বন্ধু খুব খেয়াল করে কথাটা শোন বাবাজি মা বাবার রুহের মাগফিরাতের জন্য এই ময়দানে বসিয়ে তুমি কান্নাকাটি করবা আল্লাহর কাছে মাপ চাইবা আল্লাহ মাপ করে দিব মা যেদিন মরিয়া যাবি বুঝবি কত বড় নিয়ামত হারাইলি আমি আজকে জুমার নামাজ ও বাজান এই বয়ানটা করেছিলাম বাবাজি কত ঘটনা কত জায়গায় আপনারা অনেকেই দেখেছেন প্রায় বয়ানে আমি এই কথাটা বলে থাকি এ বন্ধু আমার বন্ধুগণ মা এখন বেঁচে আছে বুঝতেছেন না মা কত বড় নিয়ামত মা যেদিন মারা যাবে বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন বন্ধু ছোট্ট আকারে কথাটা বলে দেই দেখেন তো দেখি কার মা
নাই কার বাবা নাই আমি সফর জন্য সফর করার জন্য বরিশালের দিকে রওনা দিয়েছি আজকে আজ থেকে কয়েক বছর আগের কথা আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স উঠছে আমার বন্ধুগণ অ্যাম্বুলেন্সের ডাইনে বামে লাল নিশান দেখে বুঝতে পারছি এটা লাশের গাড়ি ফেরিতে ওঠার পর অটোমেটিক সবার গাড়ি বন্ধ করতে হয় কারণ ফেরির উপরে কারো গাড়ি স্টার্ট থাকে না প্রয়োজনের ক্ষেত্রে এসি ব্যবহার করলে অনেকে স্টার্ট রাখে এ বন্ধু আমি যখন আমার গাড়ির স্টার্ট বন্ধ করা দিলাম বন্ধু স্টার্ট বন্ধ করিয়া যখন বাজান আমার গাড়ির গ্লাসটা নামাইলাম কানের মধ্যে আওয়াজ পাই একটা বাচ্চা চিৎকার দিয়ে দিয়ে বলে ওই তোরা আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছত কে ওই আমি আমার মায়ের কাছে যাম দুধু খামো ও আমার মা কত ঘুমায় আমার মা উঠে না কেন বাজান রে আওয়াজ শোনার পর বুঝতে বাকি রইল না যে মা হারাইয়া বাচ্চা কান্দে এই বাচ্চাটা বুঝে নাই ওর মা সিঁড়ি দিনের জন্য ঘুমায় গেছে এরে বন্ধু এরে বাবাজি নিজে ঠিক থাকতে পারি নাই গাড়ি থেকে নামিয়া উকি দিলাম ওই গাড়িটার দিকে দেখতেছি বাবা কেমন জানি অসহায় হয়ে গেছে বাচ্চাটা রেডি বাপে কখন এই কোলে কখন এই কোলে নিয়ে কান বের করে তোমার আম্মু নেই যখনই বলে তোমার আম্মু নেই তখনই বাপের কসমস করে কামড় দেয় চেহারার দিকে তাকায় দেখি বাপের অবস্থা ভালো না নাক থেকে রক্ত পড়তেছে ঠোঁট কাটা গালের মধ্যে খামচির দাগ এবং কানের গোড়া থেকে এই কপাল থেকে শুরু করে ঘাড় পর্যন্ত হাতের মধ্যে বিভিন্ন জায়গায় খালি কামড়ের দাগ আর কামড়ের দাগ বন্ধু বাপ ডাক দিয়ে বলতেছে তোমারে পটেটু দি না আমি পটেটু খামো না আম্মুর কাছে যাবো বন্ধু বাপ যতই বলি কইতো রে তোমার আম্মুর আইনা দিমু তখনই কামড় মারে এই জন্যে বাপ নিজের সেভারেট হওয়ার জন্যে একটু নিজের যান বাঁচানোর জন্যে বারবার বলে অন্য কিছু দি না আমি কিচ্ছু নিমু না আম্মুর কাছে যাবো বাজান জিজ্ঞাস করলাম কবে মারা গেছে লোকটা কান্দের কয় হুজুর ও তো মরে নাই আমারও মাইরা ছুঁয়া গেছে হুজুর আমি আমনে রে কমু আমনে রে কই কোনোদিন যেন আল্লাহ কোনো বাপের কোলে সন্তান তুইয়া মায়েরে যেন আগে নামিয়া যা এরে বন্ধু যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই তার মতন বড় বাপের কেউ নাই দেখ এক বুড়ো তোকের বনি বলাইয়া মায়ের কবর আজাব থেকে মুক্ত করা যায়নি একটু কান্নাকাটি করা যায়নি আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জন্যে বলবো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচব নিজের অধীনে যে আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাব আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে এই চোখ ভেজা পানি ভেজা চোখ নিয়া যেই হাতটা দিয়ে আমার মাওলা প্রতি বছর কাবা ধরায় যেই হাতটা বুজুর্গদের পছন্দের হাত যেই হাতটা হাটাদারি হজরতের পছন্দের হাত যেই হাতটার মধ্যে হাটাদারি হজরত লোক সমাজের সামনে ঘরোয়া পরিবেশে আমার বন্ধুগণ রমজান মাসে বিরাট একটা আমানত দিয়ে গেছে এই হাতটা দিয়ে আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার করবো মাদ্রাসার জন্যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অপরকে বাঁচানোর জন্যে প্লিজ না পারলে না দিবেন খবরদার আপনি বাজে মন্তব্য করবেন না অথবা জায়গাটাও ত্যাগ করবেন না এ বন্ধু এই শুক্রবারের দিন এই রাত্রে আমার বন্ধুগণ আমি আপনার কাছে সাহিবুল এলেম হইয়া নিজবদারী ব্যক্তি হইয়া সৌবতলা ব্যক্তি হইয়া আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার করব যেই কোরআনের মাধ্যমে আল্লাহ বলছেন ইমানদার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অপর নিজে বাঁচাও অপরকে বাঁচাও এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে আমি 30 পারা কোরআন শরীফের পক্ষে 30টা ভাইয়ের কাছে ছোট্ট একটা আবদার করব এমন কোনো বাজান আছেন নাকি 1000 টাকা মাহান
الناس والحجارة أعدت للكافرين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. سرديا شبابتي আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরে মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মাওলার দরবারে যে মাওলায়ে করিম বড়ায় করম করেছেন জামিয়া ইসলামী এমদাদুল উলুম মাদ্রাসার তাকমিল দারুল হাদিস দাওরায়ে হাদিস মাস্টার্স ও হিফ সমাপনী ছাত্রদের দিস্তারে ফজিলত প্রদান উপলক্ষে ওলামাদের হালকায় বেহেশতের বাগানে গুনামাফের জায়গায় ওলি আল্লাহর জায়গায় যে আল্লাহ আসার বসার তৌফিক দান করলেন, দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই, সময়কে কাজে লাগাই, অল্প সময়ের মধ্যেই স্বল্প কথা বলে মেজবানের হক মেহমান হিসাবে আদায় করে আমি যেন যাইতে পারি, দোয়া চাই, আল্লাহর দোয়া চাই, বলেন আমিন। সাহেবে দাওয়াত আমাকে যেইভাবে দাওয়াত দিয়েছিলেন ওইভাবেই মাইকিনও হয়েছে, পোস্টারও হয়েছে, এলানও হয়েছে। এজন্যে কাছে ও দূরের যে যেখানে আসি সময়কে গুরুত্ব দেই। পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াতে করিমা তেলাওয়াত করছি, মশহুর আয়াত, পরিচিত আয়াত, যেই আয়াতে করিমার মাধ্যমে আল্লাহ পাক ইমানওয়ালা বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি আমার এই সংক্ষেপ কথার সরল তর্জমা বুঝে থাকে, যদি বোধগম্য হয়ে থাকে, আমাকে আপনারা স্ব স্ব জায়গা থেকে জবাব দিয়া সহযোগিতা করবেন। বলেন তো দেখি, ইমানদার হিসাবে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? যে কয়জন মানুষ আছেন মর্দ মুজাহিদের মতন জবাব দিবে, এই জবাব যদি ঠোঁটস্থ পাটস্থ মনস্থ
মুখস্থ করে ধারণ করে রাখতে পারেন এবং নিয়মিতভাবে আমলের জন্য যদি অভ্যস্ত হইতে পারেন, মৃত্যু পর্যন্ত সমস্ত মাদ্রাসা বিরোধীদের দাঁত ভাঙার জবাব দেওয়া সহজ হয়ে যাবে। এই জন্যে এই কথাটা গুরুত্ব সহকারে জবাব দিবেন। বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহ। আবার বলেন কার? আল্লাহ। শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামত বরকতুল আলিয়া তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে এবং ওনার পিতা তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাই সহ অসংখ্য মুতাবার মুফাসসিরে কেরাম একমত হয়ে বলেন, জাহান্নাম থেকে বাঁচার নির্দেশ আল্লাহর, আর মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বাঁচতে হবে, বাঁচাইতে হবে, নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আর মাধ্যম কি? আপনারা একটু মনোযোগী হন, আমি অনেক ব্যস্ততার সময় থেকে এই সময়টা বের করছি। ইতিমধ্যেই আমি কয়েকটা প্রোগ্রাম সারছি, আমার মাথায় আরও কয়েকটা প্রোগ্রামে আমার যাইতে হবে, এই জন্য সময়কে গুরুত্ব দিবেন। আসার সময় মাদারীনগরের হযরত খুব জোর করছে, চারটা খানা খেয়ে দাও, বলছে হযরত না, বলছে না খেয়ে যেতে হবে, পরে এক কাপ চা হইলেও খেয়ে দাও। তো যা হোক, আপনারা অনেকেই জানেন যে আমাদের মুরব্বীদের নির্দেশ মানাটা আমাদের জন্য লাজেম, কারণ আমরা মুরব্বী ছাড়া উলামায়ে দেওবন্দের কর্মীরা চলতে পারি না। মুরব্বীদের নির্দেশ মানা, আজকের এখানে আসা, এটাও মুরব্বীকে মান্য করিয়া। শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান দামত বরকতুল আলিয়া উজানি মাদ্রাসার শ্রদ্ধেয় নাজেম এবং শিক্ষা সচিব শেখুল হাদিসদের মধ্যে অন্যতম একজন মহাদ্দিস হযরত আমাকে স্নেহের নজরে রাখেন সবসময়। এই নজরে থাকার জন্যেই এই নির্দেশ মান্য করে আমি এখানে আসছি, দোয়া নেওয়ার জন্যে। আমার বন্ধুগণ, যদি গতানুগতিক বাজাইরা বক্তা মনে করে আলোচনা শুনতে থাকেন, কিচ্ছু বুঝবেন না। আর যদি এখলাস নিয়ে, তাওয়াজু নিয়ে, মহাব্বত নিয়ে, দরদ নিয়ে কথা শোনেন, হাকিকত রেজাল্ট অনেক ভালো হবে। আল্লাহ আমাকে আপনাকে কবুল করেন। আবার বলেন, আমি আবার পিছনে যাচ্ছি বিষয়টা পরিষ্কার করার জন্যে। বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, ইমানদার বান্দাদের প্রতি নির্দেশ কার? হয় নাই, আবার জবাব দেন, নির্দেশ কার? মাধ্যম কি? জোরে মাদ্রাসা বললে হবে না তো, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশে এই রকমও মাদ্রাসা আছে, একই ক্লাসে ছেলে মেয়ে ক্লাস করে, ক্লাস শেষে ছেলে যায় ছেলের বাইলে, মেয়ে যায় মেয়ের বাইলে, আবার অনেক মেয়ের পিছে পিছে ছেলেরাও যায়। ছেলেরা জিজ্ঞেস করে আগামীকালকে কোচিংয়ে কখন আসবা, ওইটাও মাদ্রাসা। আর আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নসলে আদলে আসলি যে সমস্ত মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেটা নুরানি মক্তব হোক, কিন্তু এই মাদ্রাসাগুলিকে আকাবিরে দেওবন্দ বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আমাদের এই দুরবস্থা দূর করতে পারে কোন শিক্ষা ব্যবস্থা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট? আবার বলেন, জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহ। মাধ্যম কি? কালিদ। মাধ্যম কি? সবাই মুখস্থ করেন না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ কয়টা? হাকিমুল ইসলাম কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই ওয়া আহলিকুম নারের ব্যাখ্যা দিতে দেয়, বলেন যে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যার কারণে রসুল বলেছেন তলাবুল আইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমাদের দেশে দেখবেন অনেক নেতা মাইক নিয়ে বলে, আমাদের তো আর এলেম কালাম নাই, কোরআন হাদিস সম্পর্কে আমাদের তেমন ধারণা নাই, ধারণা যা হুজুররা আছে হুজুররাই কইব, আমরা ওরকম বলতে পারবো না। দেখবেন ধারণা নাই এই কথাটা স্বীকার করে, কিন্তু পণ্ডিতের বেলায় মাদ্রাসার বিরুদ্ধে আঙ্গুল উঁচু করে কথা বলে।
স্বীকার করে কিন্তু যে আমাদের ধারণা নাই, কিন্তু এই লোকটা জানে না উনি যে এলেম সম্পর্কে ধারণা নেন নাই, উনি যে এলেম তলব করেন নাই, উনি যে এলেমের তলেব হন নাই, উনি যে তালবে এলেম হন নাই, উনি যে এলমে দিন শিক্ষা গ্রহণ করেন নাই, হাসরের ময়দানে কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এলমে দিন শিক্ষা করা প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য ফরজ, নন নারীর জন্য ফরজ। বালকদের জন্য যেমন মাদ্রাসা দরকার, বালিকাদের জন্য তেমন মাদ্রাসা দরকার। আসলে সময়ের অভাবে আমি বিশদ ব্যাখ্যা দিতে পারবো না, এই তো আমার ডাইন সাইডে বসে আছেন, হাদিস পড়ায়, কিতাব পড়ায়, দর্সি আলেম। আমরা তো দর্সি আলেম না, আমরা মাজলিসি আলেম। মাজলিসি আলেম বোঝেন তো, মানে যেখানে যেই মজলিস ওই মজলিসের যে জ্ঞান অর্জন করা দরকার ওই জ্ঞান অর্জন করে আমরা কথা বলি। কিন্তু আমার ডাইন পাশে যিনি বসে আছেন ইনি হইলেন দর্সি আলেম, তার মানে যখন যেই দরবার হবে ওই দরবারেই দর্স থেকে কোরআন হাদিস মোতাবেক তিনারা পাঠদান করেন এবং কথা বলে দেন, এনার হইতেছেন দর্সি আলেম, উস্তাদ সমতুল্য আলেম। আর আমরা হইলাম মাজলিসি আলেম, মানে মজলিস এইটা, এই মজলিসে এই বক্তব্য দিতে হবে। আবার যদি মাদারীনগর মাদ্রাসায় এসলাই ইস্তেম হইতেছে ওইখানে যদি আবার আমাকে মাইক দিত তাহলে ওই মজলিসের কী আলোচনা করা দরকার, আসলাফ আকাবিরদের কি নকশা, কি মানসা, কি নজরিয়া, এই ওই হিসাবে ওই আলোচনা হইতো, এসলাই বয়ান হইতো। আর এখন যেই বয়ান হইতেছে এইটা হইল এই মাদ্রাসার যে মাহফিল, কেন এই মাদ্রাসার মাহফিল দেওয়া হইল, কেন এই ব্যবস্থা করা হইল, এই মাকসাদটা আপনাদের কাছে ফুটাইয়া তোলা। এতক্ষণে আমি দুই একটা টান দিলে পারতাম, গজল টজল গাইতে পারতাম না, এখন এটা আমার সময় হয় না, এটা আমার কি হয় না, সময় হয় না। কারণ আগে তো ওয়াজ করার আগে তারিখ দেওয়ার আগে বইল্লা করতাম যে কত দিবা কত পাঠাইবা, বান্ডিল কি পরিমাণ মোটা না চিকন, এখন কিন্তু এটা নাই। এখন হইলো কখন বয়ান করতে হবে বলেন, কিসের বয়ান, শেখুল হাদিস সাহেবকে জিজ্ঞাসা করে দেখবেন। আমি হযরতের উপর রাগ করছি যে আপনি যদি আমাকে অ্যাডভান্স টাকা দেন তাহলে জাতি কি করবে, উনি টাকার বান্ডিল নিয়ে গেছিল আমাকে অ্যাডভান্স দেওয়ার জন্য, আমাদের হযরত মাপ চাই, এই অ্যাডভান্স টাকা নিলে ওয়াজের মধ্যে হেদায়েত থাকবে না, নূর থাকবে না। ভাই তোকে উসমানি বলেন হেদায়েত তো ওই বস্তুকে বলা হয় যেটা নিঃস্বার্থে করা হয়, নিঃস্বার্থে করা হয়, যদি স্বার্থের কারণে এটা করা হয় ওটা হেদায়েত হয় না, ওটা হয় বাণিজ্য, ওটা কি হয়, বাণিজ্য হয়। তো আমি সময়ের অভাবে বেশি কথা আপনাদেরকে বিশদ ব্যাখ্যা দিতে পারবো না, যতক্ষণ কথা বলি আল্লাহ যেন এই অল্প সময়ের কথার মধ্যে বিশাল বরকত দান করেন। আবার বলেন আমিন, বলেন তো দেখি, আবার জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার, আবার বলেন নির্দেশ কার, আবার বলেন নির্দেশ কার, মাধ্যম কি, আবার বলেন মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলেন না, বাঁচার মাধ্যম কি, পথ কয়টা, পথ হইল চারটা, কয়টা কয়টা, চারটা। নাম্বার এক আলেম হওয়া, মুখস্থ করেন, নাম্বার এক সবাই বলেন, নাম্বার এক, নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া, নাম্বার দুই, নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার তিন, নাম্বার চার আলেমকে মহব্বত করা, নাম্বার চার। সিরিয়ালটা মুখস্থ হয়েছে তো, এবার আমি আবার পিছনের দিকে যাইতেছি কারণ এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। বলেন তো দেখি জাহান্নামের আগুন থেকে ইমানদার হিসাবে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার, মাধ্যম কি, পথ কয়টা, মাশাআল্লাহ, পথ কয়টা, নির্দেশ কার, মাধ্যম কি,
পথ কয়টা? এবার আমি নাম্বার এক বলবো, দুই বলবো, তিন বলবো, আপনারা বাকি সিরিয়াল ঠিক করবেন। তাইলে দেখবেন ইসলাম বিরোধী শক্তিদের অন্তর নৈরা উঠব যে না, যতই ষড়যন্ত্র করি, কৌমি মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতার সাথে তুলনা করি, আসলে কৌমি মাদ্রাসাই কৌমের জন্য লাজেম হয়ে থাকবে কি আমার পর্যন্ত আমরাই ভাড়াটিয়ারা থাকতে পারবো না। আবার বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার, মাধ্যম কি, পথ কয়টা? নাম্বার এক, যারা বলে না মনে করবেন এরা ওই গ্রুপের লোক, এরা মাদ্রাসা বিরোধী লোক। বলেন তো দেখি নির্দেশ কার, মাধ্যম কি, পথ কয়টা? পথ কয়টা? আমি আরেকটু ব্যাঙ্গা দিই, আল্লাহ রসুল বলেন খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামা, যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, এই হইল উত্তম। এই জন্যই ওলামায়ে দেওবন বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, মানে নিজেও শিখছে অপরকেও শিখানোর জন্য রাস্তা তৈরি করে ফেলাইছে। খালি নিজে পণ্ডিত হইলইব না, অপরকেও পণ্ডিত বানাইতে হইব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নির্দেশ কার, মাধ্যম কি, পথ কয়টা? নাম্বার এক আলেম হওয়া। এইভাবে কারিয়ানা সুরে করলে দেরি হয়ে যাবো গা, আর যদি ফিকির নিয়া ফিতরাত ঠিক রেখে, নসরত পাওয়ার আশায় ফিতরাত ঠিক রেখে যদি আপনি আকীদাত মজবুত করে আমলিয়াত জিন্দিগি গঠন করার জন্য যদি বজ্র কণ্ঠে বলেন আলেম হওয়া, নাস্তিক মুরতাদরা দেখবেন খাইব দাওয়া। আমি বলবো নাম্বার এক, আপনারা আওয়াজ দিয়ে করবেন আলেম হওয়া, নাম্বার এক আলেম হওয়া, আরো জোরে আলেম হওয়া, নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া, নাম্বার দুই, নাম্বার দুই, নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার তিন। আমাদের করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ একটা কিতাব লেখছেন ওলামায় উম্মতের দায়িত্ব পালন করতে যেয়ে, উম্মতের এসলার জন্য সাহাল নুসখা, এইটাকে সহজ ভাষায় হযরত নাম দিয়ে দিছেন হারদি হযরত রহমতুল্লাহ আলাইহির নকশা অনুযায়ী এক মিনিটের মাদ্রাসা। কয় মিনিটের মাদ্রাসা? কথা কয় না, এক মিনিটের মাদ্রাসা। এই করাচির হযরত বলেন যে ওলামায় উম্মত হিসাবে যদি কোথাও ওয়াজ করতে হয়, শ্রোতাদেরকে ওয়াজটা সবকের মতন ইয়াদ করাই দিবা, মুখস্থ করা দিবা, তাকরা করাইবা, তাহলে জীবনভর এই ওয়াজ মুখস্থ থাকবে, জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার, মাধ্যম কি, পথ কয়টা? নাম্বার এক, নাম্বার দুই। কথা বলে কে এই আড়ালে, কে কারা কথা বলে, একটু এগুলো একটু বন্ধ করান, আওয়াজ বন্ধ করান, বাহিরের সাউন্ড বন্ধ করান, জি একটু মেহরবানি করে, একদম নিরিবিলি। এই পর্দার দরকার ছিল না তো, এটা কেন এখানে লাগাইছেন, এটা কোনো দরকার ছিল না। আবার বলেন নির্দেশ কার, মাধ্যম কি, পথ কয়টা? নাম্বার এক, নাম্বার দুই, নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার চার। এই বন্ধু, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের মুসলমান এই চার পথের যে কোনো এক পথের পথই, যার কারণে সারা পৃথিবীর বিভিন্ন মানুষকে করুণার বাহানা দিয়ে ঘরে আটকায় তুলে রাখা সম্ভব হয়েছে, কিন্তু বাঙালি মুসলমানকে এই চায়ের পথের প্রতীক হওয়ার কারণে কোন ব্যক্তি করুণার দোহায় দিয়ে ইসলাম থেকে আলাদা করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আমার বন্ধুগণ, চায়ের পথ হইল জাহান্নাম থেকে বাঁচার পথ, নাম্বার এক আলেম হওয়া, নাম্বার দুই আলেমের ছাত্র, নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার চার আলেমকে মহব্বত করা। হাকিমুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারকাতুল আলিয়া বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা, অপরকে বাঁচানো, এটা ইমানদারদের প্রতি রবের নির্দেশ। হযরত মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই হযরত তাফসির হক কালীর মধ্যে বলেন,
ওয়া আহলিকুম নারা, এই কথাটা বলার আগে আল্লাহ কত দরদ করে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার পাগলেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের বাচ্চাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কত মহব্বত করে, মায়ের চাইতে আল্লাহ তোমার বেশি ভালোবাসে, বাপের চাইতে তোমার আল্লাহ বেশি ভালোবাসে, যেটার বাস্তব নমুনা প্রমাণ কওমি মাদ্রাসার হুজুররা। অন্যের বাচ্চা বিছানা নষ্ট করে ফেলেছে পায়খানা পেশাব করে, উস্তাদ বিরক্ত হয় নাই, বড় ছাত্রদেরকে দিয়ে নিজে সহ এটা পরিষ্কার করতেছে। মায়ের চাইতে বাপের চাইতে আমাদের কওমি মাদ্রাসা ছাত্র শিক্ষকের দয়া বেশি, মহব্বত বেশি। জাহান্নামের আগুন থেকে নিজের বাস্তবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ আল্লাহর। কিন্তু আফসোস হইল, জাহান্নামের কথা শুনলে আমার আপনার চোখে পানি আসে না, এটার মনে হয় বাকি, এটার কি মনে হয় বাকি। মুসলমান ভাইরারে আমার প্লিজ কোনো দিকে নজর নাই, আমি আগেই বলেছি এখলাস নিয়ে কথা শুনলে দেখবেন এই কথাগুলি আপনার দিলে তাসির হবে। এ বন্ধু বাবাজি কোনো দিকে কোনো খেয়াল নাই, এটা ওলি আল্লাহর মজলিস, ওলি আল্লাহ কদম রাখবেন। বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইমানওয়ালা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ বাবাজি, এ মুরব্বী, ও ভাই, ও বন্ধু, ও মা, ও বোন, শোনো শোনো দিয়া মন, পরিবর্তন হয়ে যাবে তোমার আমার জীবন। বন্ধুরে তোমার আমার সামনে জাহান্নামের কথা বললে চোখে পানি আসে না, কিন্তু তোমার আমার গুণার অভাব নাই, অথচ যাদের গোনা ছিল না তারা কখনো জাহান্নাম শুনে না কান্দা থাকতে পারেন নাই। ও বন্ধু ফেরেশতাদের কোনো গুণা নাই, ফেরেশতাদের কোনো জবাব আল্লাহ চাইবেন না। এরপরেও ফেরেশতা জিব্রাইল কান্দে আমার নবীর সামনে দাঁড়াইয়া, জিব্রাইল আমিন কান্দে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ভাই জিব্রাইল অন্যান্য সময় তুমি আসার আগে তো কোনো বাজনা পাওয়া যায়, তুমি আসার আগে তো কোনো না কোনো আলামত প্রকাশ হয়, কিন্তু আজকে তুমি আইলে আমার না জানাইয়া আবার তুমি আসিয়া কান্দিয়া কান্দিয়া তুমি নিজে নিজে কাঁদতেছ। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, নবী ও আমি কান্দি জাহান্নাম দেইখা। ও বন্ধু এই চোখের পানি পড়লে খবরদার টিস্যু দিয়ে মুছবেন না, মানে আমাকে দেখে ভাবতেছেন হুজুর তো এরকম ছিল না, যারা আলোচনা সম্পন্ন ব্যতিক্রম ছিল, হাসির কৌতুক কমেডিয়ান। আল্লাহ আমারে দয়া করছেন, আল্লাহ আমারে দয়া করছে, আমার মতন একজন গোলামকে আকাবীরদের নকশায় নমুনায় আকাবীরদের কদমে ফলাই দিছে। বাবাজি আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল হইয়া যাবে। কারা কথা বলে গো বাচ্চারা, খুব ডিস্টার্ব করতেছে ভাই ড্যান্স সেট। মুসলমান ভাইরারে আমার কোনো দিকে নজর নাই, একটু যদি নিজে নিজে ইনসাফ করে বসতে পারতেন তাহলে অন্য ভাইকে আপনি বসার সুযোগ করে দিতে পারতেন। আসেন না বন্ধু, আসেন ভাই বসেন, আমি বলতে প্লিজ কেউ খেয়াল নষ্ট করবেন না, কেউ কাউকে বলবেন না সামনে চাপেন, ইশারায় ইশারায় নিজে নিজে আগায় আসবেন। আমার বন্ধুগণ একটু মায়া করে বলেন না আল্লাহ, এতগুলো মানুষের ডাকের মধ্যে কেমন জানি প্রেমের আওয়াজ নাই,
একটু মায়া করে মহব্বত করে আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আমি তাকে আল্লাহ বলে ডাক দিতে বলবো, যে মনে করেন হুজুর আমার জীবনে গুনাহ আছে, হুজুর আমি যদি এই মুহূর্তে গুনাহ লইয়া মারা যাই, হুজুর তাইলে তো আমার উপায় নাই।